जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मतयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে স্মারক বক্তৃতাটি শ্রীমৎস্বামী লোকেশ্বরানন্দজির উপর, মানে এটি বিশেষ গুরুত্ব নিয়ে আমরা পালন করি এই এই স্মরণোৎসব। কিন্তু করোনা ভাইরাসের জন্য এখন হাইব্রিড মোডের দ্বারস্থ হতে হয়েছে। যারা এখানে আছেন গুটি কয়েক 12-14 জন, তাদের আমি বিশেষ শ্রদ্ধা শুভেচ্ছা বিজয়ার সম্প্রীতি ভালোবাসা জানাই। আর যারা বাইরে আছেন, বাড়িতে থেকে দেখছেন খুব আনন্দের সঙ্গে, কষ্ট স্বীকার না করে, তাদের খুব সাধারণ মামুলি প্রীতি শুভেচ্ছা সম্প্রীতি জানাই। দুটো ডিফারেন্স আছে আপনাদের ভেতরে, এই যে পার্থক্যটা হয়ে গেল, এখানে একদল ওখানে একদল, এখানে প্রায় কেউ নেই, বাড়িতে বসি। আমি তো বলবো দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে। আমাকে আপনারা বারবার বলেছেন কবে থেকে খুলবে খুলবে, তারপর যখন খুললাম তখনও দেখি এই অবস্থা, ও আসন ফাঁকা কেন? তখনও আপনারা কেউ কেউ বলেছেন আর এত দূরে যেতে ইচ্ছে করে না, দূর কিন্তু খুব না, এত 1.5 কিলোমিটার। তা আজকে এত কথা বললাম এই জন্য যে স্বামী লোকেশ্বরানন্দজির প্রভাব আমাদের জীবনে, বিশেষ করে আমার জীবনে এবং দাদা যিনি বসে আছেন এদের জীবনে, মানে বর্ণনাতীত। আমরা সকলেই তাকে আমাদের পরিত্রাতা বলে ভাবতাম। তিনি নরেন্দ্রপুর আশ্রম করেছিলেন বলেই আমরা মানুষ হতে পেরেছি। তো সেই সেরম ব্যাপারটা আপনাদের নয়, আপনারা দেখেছেন, আপনারা গুণমুগ্ধ। আমরা তার বিশেষ কৃপা এবং আশীর্বাদ পুষ্ট, সেই জন্য আমাদের বেদনাটা একটু বেশি হয়। তা গত বছর কিছু করতে পারিনি, এবছর আমরা শুরু করছি। তার জন্ম হয়েছিল 1909 খ্রিস্টাব্দের 19 এপ্রিল খুলনা জেলাতে, সাতক্ষীরা মহকুমার কেড়াগাছি গ্রামে। তার পূর্বাশ্রমের নাম শিবপদ বন্দ্যোপাধ্যায়, ডাকনাম কানাই, কানাই মহারাজ বলে সবাই চেনেন। মা শিখর বাসিনী, মা দুর্গা আর কি, বাবা বসন্ত কুমার, দুজনেই ছিলেন ধর্মপ্রাণ, দয়ালু এবং উদারচেতা। লোকেশ্বরানন্দজির জীবনে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে যোগদানের পূর্ববর্তী অধ্যায়ে সবচেয়ে বেশি প্রভাব তার জননী শিখরবাসিনী দেবীর, এবং আর একজন তিনি তার প্রধান শিক্ষক শ্রী শ্রীশচন্দ্র সান্যাল। আমরা এটাকে দেখেছি, আপনারা অনেকেই এই সান্যাল মশাইকে দেখেছেন, লালমনিরহাট স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তার জীবনের সন্ধিক্ষণ এই শ্রীশচন্দ্র সান্যালের সান্নিধ্য লাভ। তিনি ছিলেন মা সারদা দেবীর দীক্ষিত সন্তান। তার কাছেই কানাই মহারাজ জানতে পারেন রামকৃষ্ণ বিবেকানন্দ জগতের কথা, এবং জানতে পারেন শ্রীরামকৃষ্ণের অন্যতম পার্ষদ স্বামী বিবেকানন্দের গুরু ভাই স্বামী শিবানন্দজি মহারাজ তখনও বেলুড় মঠে আছেন। স্বয়ং স্বামীজি তার নাম দিয়েছিলেন মহাপুরুষ। তার প্রাণ তখনই মহাপুরুষজি দর্শন লাভের জন্য ব্যাকুল হলেও প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। প্রবেশিকা পরীক্ষার পর তিনি বেলুড় মঠে এসে দর্শন করেন মহাপুরুষকে, দেখে একেবারেই মুগ্ধ, রূপের প্রকাশ দেখে বিস্মিত। তিনি বলেছিলেন যে মানুষের রূপ এত হয়,
এত সুন্দর হয়। প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি ভর্তি হয়েছিলেন বঙ্গবাসী কলেজে। দেশ জুড়ে তখন চলছে স্বাধীনতা আন্দোলন। লোকেশনজি একদিকে বেলুড় মঠের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেন, অন্যদিকে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত। এক সময়ে ধরা পড়েন এবং পুলিশের নির্দয় প্রহারও তাকে সহ্য করতে হয়। 1931 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। এরপর দু বছর রামকৃষ্ণ মিশন দেওঘরের স্কুলে শিক্ষকতা করার পর 1933 খ্রিস্টাব্দে সেখানেই তিনি ব্রহ্মচারী হিসেবে যোগদান করেন। আরও এক বছর তিনি দেওঘরে শিক্ষকতা করেন। 1934 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজের দেহত্যাগ হয়। এর কিছুদিন পর তিনি মঠ কর্তৃপক্ষের নির্দেশে বেলুড়ে এসে থাকেন। এই সময়কার উল্লেখযোগ্য অভিজ্ঞতা হলো ভাঙামোড়া হুগলিতে, হুগলি সোদপুর আছে সেখান থেকে খুব কাছেই, সেখানে বন্যাত্রাণে তিনি গেছিলেন এবং তার সেবামূলক কাজে প্রথম হাতকড়ি। এর কিছুদিন পরে সহসম্পাদক মাধবানন্দজির নির্দেশে স্বামী লোকেশ্বরানন্দজি বার্মাই জেডুপা বর্কিজয়িকা ডয় হর্ষ বয়াকা জেডুবা এই দ্বীপে রিলিফের কাজ করতে যান। এই বিষয়ে তিনি অনেক কথা বলতেন। ভূমিকম্প বিধ্বস্ত ওই অঞ্চলে যাদের মধ্যে রিলিফের কাজ করতে গেলেন তারা সকলেই হিংস্র ডাকাত, মানুষ খুন করা তাদের স্বভাব। মানে এই দল, সাধু ব্রহ্মচারীদের দল সেবা করতে গিয়ে ফিরে আসবেন কি না বেঁচে সন্দেহ ছিল। কিন্তু মহারাজ তাদের ভাষাও জানেন না, কিন্তু তাকে দেখেই তোমরা ধীরে ধীরে তার বশঙ্গত হয়ে ওঠেন এবং স্থানীয় লোকদের তিনি বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করেন। 36 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মঠ কর্তৃপক্ষ তাকে চেরাপুঞ্জিতে পাঠান। চেরাপুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের একটি স্কুল ছিল, সেই শুরু হয়েছিল তখন। তিনি সেখানে গিয়ে খাসি ভাষা শেখেন, কিছু সরকারি অনুদানের ব্যবস্থা করেন, স্কুলটি ক্রমশ উন্নতি লাভ করতে লাগলো। চার বছর পরে 40 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে সেখান থেকে তিনি চলে আসেন এবং বেলুড় মঠ তাকে আবার পাঠান দেওঘর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক করে। প্রধানত তারই উদ্যোগে দেওঘর বিদ্যাপীঠ প্রভূত উন্নতি লাভ করে। দেওঘরে 1944 পর্যন্ত থেকে লোকেশ্বরানন্দজি বেলুড় মঠে চলে আসেন সন্ন্যাস নিতে। ব্রহ্মচারী সুব্রত চৈতন্য, তিনি এখন হলেন স্বামী লোকেশ্বরানন্দ, তাকে মায়াবতীতে পাঠানো হলো, তারপর রহড়ায়। 1943 খ্রিস্টাব্দে উত্তর কলকাতায় পাতুরিয়াঘাটা অঞ্চলে রামকৃষ্ণ মিশনের একটি ছাত্রাবাসীর সূচনা হয়। 1946 সালে কর্তৃপক্ষ লোকেশ্বরানন্দজিকে ডাকলেন তার ভার নিতে। পাতুরিয়াঘাটে নিজে সব রকম কষ্ট স্বীকার করেও তিনি দরিদ্র ও মেধাবী ছাত্রদের আশ্রয় দিতে শুরু করেন, অর্থ জোগাড় করেন, চেয়ে চিনতে প্রায় ভিক্ষে করে। ক্রমবর্ধমান ছাত্র সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে পাতুরিয়াঘাটা থেকে ছাত্রাবাস স্থানান্তরিত করে কোনো বড় জায়গায় উঠিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন অনুভূত হয়। তিনি ছোটো জায়গায় থাকতে পারতেন না, সোজা কথা, ওখানে দুটো বাড়ি ছিল ঠিক দেশলাইয়ের বাক্সের মতো, এখন ভেঙে দিয়েছে হয়তো। আমরা যেতাম প্রত্যেক বছরই প্রায় যেতাম, দেখতে যেতাম আমাদের নরেন্দ্রপুরের আঁতুর ঘর। আমরা দুজনেই কিন্তু পাতুরিঘাট না, নরেন্দ্রপুরের আমরা দুজনেই এসেছি, উনি আমার মাস্টারমশাই, পরে বলছি আমি। উখিলা পাইকপাড় অঞ্চলে আজকের বিশাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পরিণত হলো। একে একে সেখানে গড়ে ওঠে স্কুল, কলেজ, ব্লাইন্ড বয়েজ একাডেমি, কলেজ, লক্ষ্য শিক্ষা পরিষদ, গ্রাম উন্নয়নের জন্য যে একটি ইউনিট বইটি। 1973 সাল পর্যন্ত তিনি নরেন্দ্রপুরে অধ্যক্ষ ছিলেন। 1973 সালের 20 ডিসেম্বর তিনি ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে কর্মভার গ্রহণ করেন। তখন থেকে 1998 সালের শেষ দিনটিতে 31 ডিসেম্বর, আপনারা জানেন, তার দেহত্যাগ করা পর্যন্ত দীর্ঘ প্রায় 25 বছর এখানকার অধ্যক্ষ ছিলেন। তারই সময় এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক খ্যাতি লাভ করে, যুক্ত হয় মিউজিয়াম, গবেষণা বিভাগ, বিবেকানন্দ আর্কাইভস এবং যুবকদের মধ্যে মূল্যবোধ শিক্ষাদানের বৃহৎ কর্মসূচি।
এছাড়া লাইব্রেরি ও অন্যান্য বিভাগগুলি অধিকতর ক্রিয়াশীল হয়ে ওঠে। বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ, যুব সম্প্রদায়, ভক্তমণ্ডলী সকলেরই প্রাণের খোরাক জোগাতে পেরেছে এই ইনস্টিটিউট। তার সুবিস্তৃত কর্মজীবনে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত প্রচারকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। প্রত্যন্ত গ্রামে গঞ্জে, আবার দেশে বিদেশের অন্যত্র, তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন রাশিয়া পর্যন্ত গিয়েছেন। তারই নেতৃত্বে 1980 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের মহাসম্মেলন, 1985 সালে যুব সম্মেলন, 1993-94 সালে শিকাগো বক্তৃতা শতবার্ষিকী, 1997-98 সালে রামকৃষ্ণ মিশনের শতবার্ষিকী সংগঠিত হয়। অর্থাৎ এই চারটি ইন্টারন্যাশনাল সম্মেলনের তিনি ছিলেন কনভিনার চারটিরই। এটা একটা অভূতপূর্ব ব্যাপার। অথচ নিজে তো বেশি কাজ করতে না, বলতেন তো আমি কিছু, আমি লাজুক চাইতেও পারি না, কাজও করতে পারি না, কিন্তু এই হয়েছে। লোকেশ্বরজি মহারাজ ছিলেন বহু গ্রন্থের প্রকাশক, বহু গ্রন্থের প্রকাশক, সম্পাদক, রচয়িতা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও উপনিষদ প্রভৃতির সহজ সরল ব্যাখ্যাতা। সর্বোপরি নিজের ঈশ্বর সাধনা এবং একদল যুবককে সেই পথে টেনে আনা তার অন্যতম প্রাপ্তি। মানে তারই অনুপ্রেরণায় প্রভানন্দজি, মুকশানন্দজি, উমানন্দজি, অশোক্তানন্দজি, এরা সব অক্ষরানন্দজি কালীপদ মহারাজ ঢাকার এক ঝাঁক সব এসেছিলেন, সন্ন্যাসী হয়েছেন। জিতাত্মানন্দজি এরা সব আছিলেন। তিনি ছিলেন একদিকে বাগ্মী, অন্যদিকে অসাধারণ লোক, লেখক বাংলা এবং ইংরেজি দুটি, আবার অসাধারণ সংগঠক। সংগঠক মানে হি ইউজ টু ক্রিয়েট মোর লিডার্স দ্যান ফলোয়ার্স। এটি আমার মনে হয় আয়ত সংগঠকের বড় ভূমিকা হচ্ছে এটাই। মানে সাধারণ সংগঠক তারা ফলোয়ার তৈরি করেন, উনি লিডার তৈরি করতেন। আর ওর কাছে যারা সব ছিলেন তারা বড় বড় লিডার হয়ে গেছিলেন, আপনারা সবাই কি জানেন। একদিকে তিনি বিশাল কর্মকাণ্ডের নায়ক, পাণ্ডিত্য, বৌদ্ধিক জ্ঞানের ধারক, অন্যদিকে ভালোবাসায় ভরা, সব মিলিয়ে তিনি নিজেই একটি বৃহৎ প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন। কিন্তু মহারাজজি তার সমস্ত কৃতিত্বের গৌরব দিতেন তার গুরু মহাপুরুষটিকে। তিনি বারবার বলতেন, আমি অত্যন্ত অদম, অযোগ্য, আমার যা কিছু সব মহাপুরুষটির কৃপায়। আজ স্বামী লোকেশ্বরণ যে স্মারক বক্তৃতা দেবেন প্রফেসর বিনয় কুমার বন্দ্যোপাধ্যায়। বিনয়দা আমাদের চেয়ে 5 বছরের সিনিয়র এবং যথারীতি উনি আমাদের শিক্ষকও ছিলেন। আমাদের উনি পড়িয়েছেন, ইংরেজি অধ্যাপক ছিলেন। তারপর ওখান থেকে তিনি নন্দপুরেরই ছাত্র, তারপর ইংরেজি আমাদের পড়ান, অধ্যাপনা করেন আমাদের। তারপর তিনি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির প্রফেসর হয়ে যান। আর মানুষটি এত কৃতজ্ঞ ভাবতেও পারবেন না, উনি এত সফট, কোমল স্বভাবের, মানুষকে বকতে পারতেন না। ওনার জীবন মহারাজের জীবনের সঙ্গে যুক্ত হয় এত উদ্দীপনাময়, আমরাও ভাবতে পারতাম। আমরা বিনয়দার অজাত সূত্র বলেই মনে করি, এখনও মনে করি। কাউকে কোনো জোরে কোনো কথা বলতেন না, সকলকেই ভাই ভাই, সকলের সঙ্গে আত্মীয়তা, এর বন্ধন তিনি ঘটিয়েছিলেন নিজের কৃতিত্বে। মানুষটি একেবারে, আমি তো মনে করি যে অত্যন্ত পিওর মানুষ, পবিত্র মনের অধিকারী। আমি যখন তাকে অনুরোধ করি যে বলতে হবে, উনি তো বলে আমি বলবো, ওরে বাবা। বিনয় কুমার বন্দ্যোপাধ্যায়, বিনয় মানে বিনয়ের অবতার, এটা অনেক সময় কদার্থ ব্যবহার করা হয়, কিন্তু ওর ক্ষেত্রে নামটি তার সত্যি বিনয় জ্ঞাপক। বিনয় নামের সাথে মানুষের ব্যবহারের এমন সামঞ্জস্য খুব কম দেখা যায়। আপনারা তার কাছ থেকে মানব ধর্ম সম্বন্ধে শুনবেন, মানুষের ধর্ম, মানব ধর্ম, মানব ধর্ম
অন্যের সেবা, স্বার্থপরতা বিসর্জন দিয়ে অন্যের সেবা, তাতেই মানুষ ভগবান হয়। এই মানব ধর্ম যদি সেবাতে উদ্বুদ্ধ হয়, করা যায় মানব মানুষকে, তাহলে সেই মানব সেবাই মাধব সেবা হয়ে ওঠে, নারায়ণের সেবা হয়ে ওঠে। স্বামীজির বড় প্রিয় শব্দ নারায়ণের সেবা। আমি বিনয়দাকে অনুরোধ করব তিনি তার বক্তৃতা শুরু করবেন, ওখান থেকেও করতে পারেন, এখানেও আসতে পারেন। হ্যাঁ আপনি বলুন, বসে বসে আপনার যেটা সুবিধে, বসে বসে সুবিধে তো, বড় বড় বয়স হয়ে গেছে তো। আচ্ছা আর তার এখানেই করুন, এখানে আপনাদের কাছে কিছু নিবেদন করার আগে এটি প্রার্থনা করে নি। ওং সহনা ভবতু, সহনৌ ভুনক্তু, সহ বীর্যং করবাবহৈ, তেজস্বী নাবধীতমস্তু, মা বিদ্বিষাবহৈ। ওং শান্তি শান্তি শান্তি। এই প্রার্থনা করার বিশেষ উদ্দেশ্য হলো এই, প্রতিদিন প্রত্যুষে আমি এই মন্ত্রটি পাঠ করি, পাঠ করে যার স্মৃতিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্যে আমি তাকে প্রণাম জানাই। এটা কিন্তু আমার প্রাত্যহিক সূচি। মহারাজ বসে আছেন, আপনারা জানেন না, আমি জানি, যখন নরেন্দ্রপুর থেকে এসেছিলেন তখন একটি টবে নরেন্দ্রপুর থেকে মাটি সংগ্রহ করে সেখানে একটি তুলসীর চারা লাগিয়েছিলেন এবং প্রতিদিন সকালে সেই তুলসী চারায় জল দেন, উদ্দেশ্য নরেন্দ্রের প্রতি প্রণাম জানানো। নরেন্দ্রপুরের স্মৃতি আমাদের জীবনে মরুদ্যানের মতো, এবং আমি যে মন্ত্র পাঠ করলাম এই মন্ত্র পাঠের মধ্য দিয়ে আমাদের প্রতিদিন ক্লাস শুরু হতো। আমি নরেন্দ্রপুরের ছাত্র ছিলাম এবং একদিন এই নরেন্দ্রপুরের আমার শিক্ষকতা জীবনও শুরু হয়। সেদিন যে সন্ন্যাসী আমাকে এই শিক্ষকতার বৃত্তিতে নিয়ে এসেছিলেন তিনি হলেন পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। তার কাছে আমার যে কী ঋণ সেটা ঠাকুরই একমাত্র জানেন। কাজে আজকে এই অপরাহ্নে আমি এসেছি আপনাদের কাছে তার স্মরণে আয়োজিত যে বক্তৃতা, সে বক্তৃতায় কিছু কথা বলতে। এবং বিশ্বাস করুন, আমার চোখ এখন অশ্রুসিক্ত, পুরনো দিনগুলোর স্মৃতি মনে পড়ছে। এই অনুষ্ঠানে উপস্থিত হওয়া এবং আপনাদের সামনে কিছু বলা, বিশেষ করে আজকের দিনে, আমার কাছে মনে হয় ঠাকুরের বিশেষ করুণা। আমি অতি সাধারণ একটি মানুষ, বিদ্যাবুদ্ধিও স্বল্প, সেই জোরে এখানে আপনাদের সামনে উপস্থিত হওয়া সেটা করুণা ছাড়া সম্ভব নয়। আমার বারবার করে মনে পড়ছে রবীন্দ্রনাথের কল্পনা কাব্যগ্রন্থের একটি কবিতার চারটে লাইন, ইদানিং এই লাইনগুলো আমার মন ছুঁয়ে যায়। আমি জানি না
আপনারা এই লাইনগুলির সঙ্গে পরিচিত কিনা আমি একটু আপনাদের শোনাই। করুণা তোমার কোন পথ দিয়ে কোথা নিয়ে যায় কাহারে, হঠাৎ দেখেনু নয়ন মেলিয়া এনেছ তোমার দুয়ারে। করুণা তোমার কোন পথ দিয়া কোথা নিয়ে যায় কাহারে। অতি সাধারণ মানুষ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এ তো তার করুণারই প্রত্যক্ষ ফল। সীমা বলতেন ঠাকুর সব পারেন, আর এটা একটি তার দৃষ্টান্ত। বারবার করে আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের এই কবিতার লাইনগুলো, করুণা তোমার কোন পথ দিয়ে কোথায় নিয়ে যায় কাহারে, হঠাৎ দেখিন নয়ন মেলিয়া এনেছ তোমার দুয়ারে। আর যিনি আমাকে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার এই সুযোগ দিয়েছেন, তিনি সামনে বসে রয়েছেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় এক সন্ন্যাসী। তাকে আমার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের যেহেতু আমরা সবাইকে শুভ বিজয়া জানাই, আপনাদের সেই শুভ বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি, আর ঠাকুরের চরণে প্রার্থনা জানাই তিনি আমাদের সবাইকে শুভ মতি দিন, যেন আমরা আমাদের জীবনকে মঙ্গলময় করতে পারি। এবং এই জীবন সাহায্যে এসে এটুকু খুব বুঝতে পাচ্ছি, তার করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আমার দু চার কথা বলার কথা, সে বিষয়টির সম্বন্ধে নতুন কিছু সংযোজন করা কঠিন। আপনারা সবাই পরিচিত সেই বিষয়ের সঙ্গে, আপনাদের ধারণাও রয়েছে, তবু আমি ইচ্ছে করে এই বিষয়টা বেছে নিলাম। তার পেছনে অবশ্যই একটি কারণ রয়েছে, কারণটা আপনাদের কাছে বলা দরকার। একবিংশ শতাব্দীর মার্চ মাসের প্রায় প্রারম্ভিক সময়ে যে দুর্যোগ নেমে এলো সারা পৃথিবীতে করোনার আবির্ভাবে, এবং বিশেষ করে এই বাংলার মাটিতে করোনার পাশাপাশি আমরা দেখলাম প্রাকৃতিক দুর্যোগ, মানুষ স্বজন হারালো একদিকে, প্রাকৃতিক দুর্যোগে মানুষ গৃহহীন হলো, বস্ত্রহীন হলো, অন্নহীন হলো। এই দুঃসময়ে আমার মনে হলো মানব ধর্মের অভ্যুত্থান ঘটেছে। স্বামীজি যে ভারতবর্ষে স্বপ্ন দেখতেন, আমার মনে হয়েছে সেই নতুন ভারতবর্ষ যেন জন্ম নিয়েছে। বর্তমান ভারত নিবন্ধে স্বামীজি আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, যাদের আমরা ভারতবাসী বলে জানি, চণ্ডাল হোক, মূর্খ হোক, ব্রাহ্মণ হোক, ম্যাথর হোক, সবাই আমার রক্ত, সবাই আমার ভাই। এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখলাম মানব ধর্মের অভ্যুত্থান ঘটেছে। মানুষ ভুলে গেছে কে হিন্দু কে মুসলমান, মানুষ ভুলে গেছে কে ম্যাথর কি চণ্ডাল। মানুষ ঝাঁপিয়ে পড়েছে, সামাজিক প্রতিষ্ঠান ঝাঁপিয়ে পড়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান ঝাঁপিয়ে পড়েছে। কেন? মানুষ বড় কাঁদছে,
মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। এই তো মানব ধর্ম, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। ভুলে যাও কে হিন্দু কে মুসলমান, ভুলে যাও কে চণ্ডাল কে মাথর, তোমার রক্তে প্রবাহমান তাদেরই রক্ত ভারতবাসী এই পরিচয়। আমার তখন মনে হলো এই পরিস্থিতিতে একমাত্র একটি বিষয় প্রাসঙ্গিক, সেটা হচ্ছে মানব ধর্ম। যে ধর্ম মানুষকে বলে প্রেম, প্রেমই একমাত্র শ্বাস। কাজেই প্রেম ধর্ম হচ্ছে মানব ধর্মের মূল কথা। আর এই একবিংশ শতাব্দীতে করোনা এবং প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে মানুষ মানুষের সত্তাকে আবিষ্কার করল, ধ্বনিত হল বর্তমান ভারতে স্বামীজির সেই আহ্বান। স্বামীজি জগদম্বার কাছে প্রার্থনা জানিয়েছিলেন, দুটি গৌরীনাথ ও তার মধ্যে একজন। একটি প্রার্থনা মনুষ্যত্ব, অন্য প্রার্থনা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। মানুষ না হলে, মনুষ্যত্বের জাগরণ না হলে মানব ধর্মকে বোঝা যায় না। অমানুষ যে সে মানুষের দুঃখ বুঝবে কী করে, অমানুষ যে মানুষের কষ্ট দেখে তার চোখে অশ্রু আসবে কী করে, অশ্রু শিখতে হবে কী করে। তার জন্যে হৃদয়ের জাগরণ চাই। কীরকম হৃদয় স্বামীজি দেখিয়েছেন সে হৃদয় আমাদের কাছে আপনাদের মনে করিয়ে দেব। স্বামীজির স্বামী শিষ্য সংবাদের একদিনের একটি ঘটনা। এই হৃদয় আমাদের প্রয়োজন মানব ধর্মের জন্যে, মানুষকে ভালোবাসার জন্যে। মানুষ যে দেবতা, স্বামীজি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বেশি ঈশ্বর। প্রেম, প্রেম একমাত্র সার, এই প্রেমই মানব ধর্মের মূল কথা। স্বামীজির হৃদয় ছিল সেই প্রেমে পরিপূর্ণ। আর সেই প্রেম তিনি কোথা থেকে পেয়েছিলেন? প্রেম সাগর শ্রী রামকৃষ্ণের কাছ থেকে। একদিনের ঘটনা আপনাদের বলি, স্বামী শিষ্য সংবাদ যারা পড়েছেন তারা মনে করতে পারবেন, 4 বছর বিদেশে কাটিয়ে স্বামীজি ফিরে এসেছেন দেশে। 1897 সাল মার্চের তারিখ উল্লেখ নেই, মার্চের কোনো অপরাহ্নে বাগবাজারে বলরাম বসুর বাড়িতে স্বামীজি রয়েছেন। সেই অপরাহ্নে গিরিশচন্দ্র ঘোষ এবং শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এসেছেন স্বামীজির সঙ্গে দেখা করতে। স্বামীজি গিরিশ ঘোষের কাছে জানতে চাইলেন দেশের অবস্থার কথা। গিরিশ ঘোষ দেশের অবস্থা বলতে গিয়ে দেশের মানুষের দুঃখ দুর্দশার কথা একধারে বলতে শুরু করলেন স্বামীজির কাছে। ফলশ্রুতি স্বামীজির সেখানে থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। শিষ্যের উদ্দেশ্যে গিরিশ ঘোষ বসলেন, দেখলি কত বড় প্রাণ, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে স্বামীজি থাকতে পারলেন না, ঘর থেকে বেরিয়ে গেলেন। গিরিশ ঘোষ বলছেন শিষ্যকে, দেখলি কত বড় প্রাণ, মানব ধর্মের জন্যে এইরকম প্রাণ দরকার।
যে প্রেমে শুধু ভালোবাসা। আমরা পৃথিবীর অন্য সন্ন্যাসীর কথা জানি না যিনি এইভাবে উচ্চারণ করেছিলেন, যতদিন এটি কুকুর পর্যন্ত অভুক্ত থাকবে, কুকুর মানুষ ততদিন আমি মুক্তি চাই না। এই একবিংশ শতকে করোনার প্রেক্ষিতে, প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম সেই স্বামীজির হৃদয় যেন আমাদের মধ্যে জন্ম নিয়েছে, যে হৃদয় থেকে মানব ধর্ম জন্ম নেয়। আমরা মানব ধর্মের কথা বলি, মানব ধর্ম মানুষের ধর্ম, মানব ধর্ম প্রেমের ধর্ম, যে ধর্ম বলে মানুষকে ভালোবাসো, ভুলে যাও কে হিন্দু কে মুসলমান, ভুলে যাও কে মুচি কে ম্যাথর, তোমার রক্তে তারই রক্ত বইছে। এই প্রেম না থাকলে মানব ধর্মকে বোঝা যায় না। স্বামীজি সেই প্রেম চেয়েছিলেন প্রেমপুরুষ শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, যিনি বলেছিলেন শিব জ্ঞানে জীব সেবা। আর তাই স্বামীজি সখার প্রতি কবিতাতে আমাদের উদ্দেশ্যে বললেন, প্রেম প্রেমই একমাত্র সার, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কাজেই আমরা মানব ধর্ম বলতে এই প্রেম ধর্মকেই বুঝি। ধর্মকে দেখা যায় না, ধর্ম অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ধর্মকে উপলব্ধি করা যায়, বোঝা যায়। আপনারা গান্ধারীর আবেদন কবিতার একবার স্মরণ করুন, এখানে মহারাজ বসে আছেন, আপনারা সবাই জানেন তিনি রামায়ণ মহাভারত বিশেষজ্ঞ। আমি ধর্ম কথাটা বলতে গিয়ে আপনাদের কাছে বলছি রবীন্দ্রনাথের এই বিখ্যাত কবিতা গান্ধারীর আবেদন। গান্ধারী আবেদন নিয়ে এসেছেন ধৃতরাষ্ট্রের কাছে, কি আবেদন? দুর্যোধন, সে ধর্মের নীতি লঙ্ঘন করেছে, অন্যায়ভাবে পাণ্ডব পুত্রদের রাজ্যচ্যুত সিংহাসনচ্যুত করেছে, তার শাস্তি চাই। পিতার কাছে পুত্রের শাস্তি দাবি করেছেন বিশ্বজননী গান্ধারী। গান্ধারী একজন জননী নন, গান্ধারী দুর্যোধনের মা নন, গান্ধীজি গান্ধারী প্রতিটি ঘরের মায়ের মূর্ত প্রতীক। তিনি বলছেন পুত্রকে ত্যাগ করতে হবে অধর্ম আচরণের জন্যে। এই ধর্মের কথা শুনলেন ধৃতরাষ্ট্র, বললেন কি দিবে তোমারে ধর্ম, তুমি ধর্ম বলছো, কি দিবে তোমারে ধর্ম? গান্ধারী বললেন দুঃখ নব নব। ধর্ম আমাদেরকে কোনো পুরস্কার দেয় না, অবশ্যই দেয় পুরস্কার, ভেতরে আনন্দ। আমি দেখেছি, কালকের ঘটনা বলি, মাফ করবেন, আমি যে অঞ্জে কোয়ার্টার্সে থাকি, একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের আমার স্ত্রী কন্যা যারা কাজ করে তাদের বলেছিল কিছু পুরনো জামা কাপড় আছে নিয়ে যাওয়ার জন্য, নতুন বস্ত্র নয় পুরনো জামা কাপড়, এইভাবে দেওয়া হলো। কালকে একজন মুসলমান কর্মচারী এলো, তার হাতে আমি তুলে দিলাম সে ব্যাগটা, পুরনো জামা কাপড়ের ব্যাগ। বিশ্বাস করুন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, আমি হৃদয়ে বন্দি করে রেখেছি সেই ছবি, তার মুখের হাসি আনন্দ। এইটুকু কি আমরা দিতে পারি না, এই হৃদয়টুকু? তুমিও সে আমিও সে, তোমার দুঃখ আমার দুঃখ, এই তো স্বামীজি আমাদের শিখিয়েছেন, রামকৃষ্ণ শিখিয়েছেন,
দক্ষিণেশ্বরে মাঝির পিঠের সেই চাপর তার দাগ এসে লেগেছে শ্রী রামকৃষ্ণের পিঠে। এইরকম ঘটনা দ্বিতীয় আর কোথাও ঘটেছে কিনা আমার তো অন্তত জানা নেই। এই তো হলো পুত্রকে ত্যাগ করতে হবে। তারপর পাণ্ডব পুত্ররা চলে যাচ্ছে বনবাসে, যাবার আগে দেখা করতে এসেছে গান্ধারী, আশীর্বাদ করছেন। কি আশীর্বাদ? যথা ধর্ম তথা জয়। অসাধারণ কথা, যেখানে ধর্ম সেখানে জয়। এই জয় রাজ্য জয় নয়, এই জয় সিংহাসন লাভ নয়, এ জয় অন্তরের জয়। এই জয়টাই তো আসল জয়। স্বামীজি যখন প্রার্থনা করেন আমাকে মনুষ্যত্ব দাও, আমাকে মানুষ করো, কাপুর রেশাটা দূর করো, দুর্বলতা দূর করো, কিসের জন্যে? আমাকে মানুষ হতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সেবার হাত দিয়ে, প্রেমের হাত দিয়ে তাদের আলিঙ্গন করতে হবে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রেম ধর্ম সেবা ধর্মের কাছে। আমরা যে সন্ন্যাসীদের প্রতিদিন দেখি, তাদের সাথে কথা বলি, তারা সবাই উচ্চশিক্ষিত, অনেকে বড় বড় পদে অধিষ্ঠিত হতে পারতেন, সুখে জীবনযাপন করতে পারতেন আমাদের মতো, কিন্তু সেবা ধর্ম মানব ধর্মের টানে স্বামীজির আহ্বানে তারা এসেছেন, যোগ দিয়েছেন রামকৃষ্ণ সেবা কেন্দ্রে। তাদের আমরা প্রণাম জানাই। ধর্মের দেশ ভারতবর্ষ, স্বামীজি বলতেন, এমন দেশ কোথাও দেখলাম না যেখানে মানুষের হিত স্পন্দনে ধর্ম শোনা যায়। আমাদের জীবন, আমাদের কর্ম সব নিয়ন্ত্রিত হয় এই ধর্মে। এই ধর্ম মানুষকে বলে না তুমি ধর্মান্ত হও, এই মানুষ ধর্ম বলে না পৃথিবীর মাটিকে তুমি কলুষিত করো, এই ধর্ম বলে না হিংসা ছড়িয়ে দাও হিংসান্মত্ত হও। স্মরণ করুন স্বামীজির শিকাগো বক্তৃতা। আমি মাঝে মাঝে ভাবি এটা লেখা হয়নি, লেখা হওয়া দরকার। বিশ্বের সেরা বক্তৃতার যদি কোনো সংকলন হতো, সেরা সর্বশ্রেষ্ঠ বক্তৃতার যদি সংকলন হতো, আমার মনে হয় সেই সংকলনের প্রথম সংকলন হতো এই স্বামীজির শিকাগো ভাষণ। বিশ্বের কোনো দ্বিতীয় ব্যক্তি ওই সামান্য সময়ের মধ্যে হিন্দু ধর্মের কথা বলে সেদিন বিশ্ববাসীকে শুনিয়েছিলেন ধর্মের সবচেয়ে বড় যে দিক, সেই দিকটি সেটা হচ্ছে মানব ধর্ম, প্রেম ধর্ম, সেবা ধর্ম। আর তাই সেদিন তিনি দর্শকবৃন্দকে, সেদিন দর্শকবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, সম্বোধন করেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এটা একটা ভাববার সম্বোধন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বললেন না, প্রথমে আনলেন সিস্টার্স। জগৎ জননী মা পৃথিবীকে ধারণ করে আছেন, সে মায়ের স্থান তো সবার ওপরে, কাজে সেই কারণে তার সম্বোধন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এইরকম সম্বোধনের সঙ্গে সেদিনের যারা উপস্থিত তারা কোনোদিন পরিচিত ছিলেন না। আর এই স্বামীজি বর্তমান ভারতে বললেন সবাই তোমার ভাই, সবাই, ব্রাহ্মণ, চণ্ডাল, ম্যাথড, শূদ্র, মুচি, সবার রক্ত তোমার রক্তে, সবাইকে আলিঙ্গন করো, তোমার বলে গ্রহণ করো। সেই মানুষের দুঃখের কথা শুনে স্বামীজি ঘর থেকে বেরিয়ে গেলেন। এই স্বামীজি
কাজেই আমরা ধর্মকে ঠিক সঠিকভাবে প্রয়োগ করতে পারি না, দোষটা আমাদের। ভারতবর্ষের ধর্ম সনাতন ধর্ম, এই ধর্মের ধর্ম কথাটার ব্যবহার আমরা তৈতিরী উপনিষদে পাই। আপনারা যারা তৈতিরী উপনিষদ পড়েছেন তাদের স্মরণে আসবে, সেখানে বলা হচ্ছে প্রথমেই সত্যং বদ ধর্মং চড়, এই ধর্ম, ধর্ম আচরণ করো। কি ধর্ম? যে ধর্ম তোমাকে পথ দেখাবে। কি সেই পথ? শ্রেয় পথ। কি সেই পথ? যে পথ তোমাকে নির্বৃত্তির পথ দেখাবে, যে পথ তোমাকে মুক্তির পথ দেখাবে। তাই বৃহদারণ্যক উপনিষদে আমরা প্রার্থনা শুনি, অসত মা সদ্গময়, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যু মেতি অমৃতগময়, আমাকে অসত থেকে সত্যে, অন্ধকার থেকে আলোয়, মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে যাও, ধর্মের কাজ। তাই প্রার্থনা বৃহদারণ্যক উপনিষদে। আর এই ধর্ম কথাটার ব্যবহার আমরা শুনি তৈতিরী উপনিষদে, সত্যং বদ ধর্মং চড়, ধর্ম আচরণ করো। সেই গুণাবলীর আচরণ, যে গুণাবলী তোমাকে নিয়ে যাবে ওই পথে, অন্ধকার দূর হয়ে যাবে। আমি আস্তে আস্তে, আমার মেয়ে আমাকে নিয়ে এসেছে, বয়স হয়েছে তো, একা ছাড়তে সাহস হয় না। আমি তখন আস্তে আস্তে ভাবছিলাম, শ্রীরামকৃষ্ণ পাই বলতেন দুর্লভ মনুষ্য জন্মের কথা, আর খুব ভালোবাসতেন রামপ্রসাদী গান। আপনারাও সেই গানটা নিশ্চয়ই ভালোবাসেন, মন রে তুমি কৃষিকাজ জানো না, এমন মানব জমি রইল পড়ে, আবাদ করলে ফলতো সোনা। আমরা যারা এই দুর্লভ জীবন পেয়েছি, আমরা চাষ করি, আমাদের জমি, আমাদের ঈশ্বর দত্ত এই জীবনে চাষ করি, কিন্তু কি চাষ করি আমরা, কি ফসল ফলাই? ঠাকুরের ভাষায় আমরা পাকা আমি ফসল ফলাই না, কাঁচা আমি, আমি আমি আমি। কাজেই আমাদের পাকা আমি অধরা থেকে যায়, পাকা আমি। ধর্ম সেই পাকা আমির কথা বলে। আমাদের ধর্মের দুটো দিক, একদিক শ্রেষ্ঠতম দিক এই মানব ধর্মের কথা বলে, আরেক দিক যেটার প্রার্থনা আমরা একদিন মৈত্রীর কণ্ঠে শুনেছিলাম বৃহদারণ্যক উপনিষদে। যাজ্ঞবল্ক চলে যাচ্ছেন, তার দুই স্ত্রী কাত্যায়নী এবং মৈত্রী, কাত্যায়নী যাচ্ছেন যাজ্ঞবল্কের সঙ্গে, মৈত্রী নারাজ। মৈত্রী বললেন যাজ্ঞবল্ককে সেই বিখ্যাত কথা, জেনাহং নামৃতস্যাম তেনাহং কিঙ্কুর্যাম, যার দ্বারা অমৃত লাভ হবে না আমি তা না পেয়ে কি করব। কাজে এই অমৃত লাভ, অমৃত মানে মুক্তি, অমৃত মানে শান্তি, যে শান্তি আমাকে কি দেবে, আমাকে নিয়ে যাবে সেই পথে, আমি লাভ করব ঈশ্বরীয় করুণা। আমাদের জীবনের উদ্দেশ্য তো তাই, তাকে জানা, ঠাকুর বলতেন তাকে জানা। কাজে ধর্ম আমাদেরকে নিয়ে যায় শুদ্ধ পবিত্র করে সেই নির্বৃত্তির পথে, এবং সেখানে গেলে আমাদের সেই ঈশ্বর, ঈশাপার্শ্বমিতম সর্বম যৎকিঞ্চ জগত্তম জগৎ, যিনি সর্বব্যাপী হয়ে রয়েছেন, তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়। যখন আমরা মানব ধর্মের কথা বলি, আমাদের মনে রাখতে হবে মানব ধর্মের দুটো দিক। প্রেম হচ্ছে তার মূল সূত্র, একটা দিক গেছে মানুষের দিকে, আরেকটা দিক গেছে ঈশ্বরের দিকে, এবং মানুষ এবং ঈশ্বর প্রেমের বন্ধনে এক জায়গায় দাঁড়িয়ে আছেন।
রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান আপনাদের মনে পড়বে, তাই তোমার আনন্দ আমার পর, আমায় নইলে ত্রিভুবনের শহরে তোমার প্রেম হতো যে মিছে, কাজী তাই তো তুমি রাজার রাজা হয়ে হেথা এলে নামি, কাজী সেই ঈশ্বরের সঙ্গে আমাদের যোগ হবে, মিলন হবে, আমার মিলন লাগি তুমি আসছো কবে থেকে, কাজী ধর্মের মধ্য দিয়ে আমরা নিজেকে পবিত্র করি, স্নাত হই, এবং যখন সেই পবিত্র হই আমরা, তখনই আমরা অনুভব করি যে ঈশ্বর আমাদের ভেতরে যেন জাগ্রত, মানুষই ঈশ্বর হয়ে গেছেন। এবং তাই বোধহয় স্বামী বিবেকানন্দ সেই বেদান্তকে নিয়ে এলেন মানব ধর্মে রূপান্তরিত করার জন্যে, এবং মানুষের কাছে পৌঁছে দিতে চাইলেন বেদান্তের অমোঘ সত্য। সেই সত্য কি? বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। এবারে আপনাদের একটু অন্য কথা বলি, তারপর শেষ করব। এই মানব কথাটি কিন্তু খুব জরুরি, জরুরি এই কারণে মানব থেকে আরও দুটো কথা এসেছে, একটি হচ্ছে মানবতা আর একটি হচ্ছে মানবতাবাদ। স্বামী রঙ্গনাথানন্দ মহারাজ বলতেন, আধিনৈতিকতার উৎস হচ্ছে দুটি, একটি মানবতা আর একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। এই মানবতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যোগসূত্রে আধুনিকতার জন্ম হয়। তাই এই মানবিকতা, এই কথাটি আমরা দেখলাম মধ্যযুগে, ইউরোপের মধ্যযুগে নতুন মাত্রা নিতে। আপনারা জানেন ইউরোপের মধ্যযুগ যেটাকে বলা হয় অন্ধকার যুগ, সেই যুগে মানুষের জীবন শাসিত হতো চার্চের পোপ বা চার্চে যারা ছিলেন ঠিক তাদের দ্বারা। মানুষ ধর্মকে জেনেছিল, ধর্ম রয়েছে ওই চার্চে, মানুষ নিজেকে জানতে পারেনি, সে জানতে পারেনি সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই, কারণ ধর্ম অধর্মের নামে ধর্ম এইভাবে মানুষকে শাসন করত, মানুষ নিজেকে জানতে পারেনি, আত্ম আবিষ্কার নো দাইসাল বুঝতে পারেনি। কাজে একদল পণ্ডিত যারা নিজেদের বলেছেন মানবতাবাদী, হিউম্যানিস্ট, তারা মানুষকে চার্চের নিগত থেকে, ধর্মের শৃঙ্খল থেকে মুক্ত করে আমার মুক্তি আলোয় আলোয় ছড়িয়ে দিলেন, বললেন ধর্ম নয়, তুমি নিজেকে জানো। কি নিজেকে জানা? সফোক্লিসের, আপনারা নাম শুনেছেন গ্রিক নাট্যকার সফোক্লিস, তাদের বিখ্যাত কথা, ওয়ান্ডার্স দেয়ার আর মেনি, পৃথিবীতে অনেক আশ্চর্য রয়েছে, নান ইজ ওয়ান্ডারফুল দ্যান ম্যান, মানুষের মতো আশ্চর্য আর কিছু নেই। ওই যুগ অন্ধকার থেকে আলো এলো, মানুষ চার্চের আধিপত্য থেকে এলো নিজের সত্তাকে আবিষ্কারের জন্যে, আর এই রেনেসাঁ পণ্ডিত যারা, তারা মানুষকে উদ্বোধিত করলেন এই মন্ত্রে, নিজেকে জানা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই মানবতার জন্ম হলো চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীতে ইউরোপের মাটিতে, যাকে আমরা বলছি রেনেসাঁ, নবজাগরণ। নবজাগরণ মানুষের নবজাগরণ, মানুষ আবিষ্কার করলো নিজেকে। শেক্সপিয়ারের হ্যামলেট বলে একটি নাটক আছে, সেখানে হ্যামলেটের স্বগতোক্তি আছে, সে স্বগতোক্তি বলছে হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান, মানুষ অসাধারণ সৃষ্টি। সেই অন্ধকার যুগে মানুষ নিজেকে জানতে পারেনি, মানবতাবাদী, মানব থেকে মানবতাবাদী যারা, তারা মানুষকে নিয়ে এলো চার্চের সেই চার্চের অঙ্গন থেকে এই মুক্ত আলোতে, মানুষ নিজেকে আবিষ্কার করলো। আমরা বিশ্বের
প্রথম মানব প্রেমিক একজনকে দেখলাম, তিনি যীশু খ্রিস্ট। আমরা যখন মানব ধর্মের কথা বলি, এবার আমরা ইতিহাসের পাতায় তাকাই, একটি মহান মানুষ তিনি এসে দাঁড়ালেন আমাদের সামনে, তিনি যীশু খ্রিস্ট। তাকে যারা প্রাণদণ্ডে দণ্ডিত করেছিলেন, তাদের উদ্দেশ্যেও তিনি ক্ষমার বাণী উচ্চারণ করলেন, তাদের ক্ষমা করো। তারপর আবার এলেন কিছুকাল পরে গৌতম বুদ্ধ। রবীন্দ্রনাথ তার উদ্দেশ্যে বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। রবীন্দ্রনাথ লিখলেন, রাজপুত্র পড়িয়াছে জীর্ণ কণ্ঠা, বিষয়ে বিরাগী পথের ভিক্ষুক, রাজপ্রাসাদে সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বেরিয়ে এলেন বুদ্ধদেব মানুষের দুঃখ মোচনের জন্যে। রবীন্দ্রনাথ বললেন, বিশ্বের সেরা মানব। তারপর এই বাংলার মাটিতে আবার আমরা প্রেমকে দেখলাম জন্ম নিতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্য দিয়ে। সুকুমার সেন, আপনার অনেকেই তার নামের সঙ্গে পরিচিত, তিনি লিখলেন, পৃথিবীতে প্রেম একবার মাত্র রূপ পরিগ্রহণ করিয়াছে, তাহা এই বাংলাদেশে, শ্রী চৈতন্যই সেই প্রেমাবতার পুরুষ। আচণ্ডাল সবার মধ্যে নাম বিতরণ করলেন, মানুষের মধ্যে প্রেম ছড়িয়ে দিলেন। তারপর আমরা পৌঁছে গেলাম ঊনবিংশ শতাব্দীতে, আমাদের এখানেও নবজাগরণ হলো। বিদেশি যারা তারা এলেন, মানুষকে দেখালেন সে আলো, পাশ্চাত্যের জ্ঞান শিক্ষা দীক্ষা মানুষের ভেতরে মুক্ত চিন্তা আনল। তার সঙ্গে এলো ধর্মের আরও দুজন নূতন দীক্ষাদানকারী মহাপুরুষ, একজন শ্রীরামকৃষ্ণ, আরেকজন স্বামী বিবেকানন্দ। ধর্মকে নতুনভাবে তিনি আমাদের সামনে উপস্থিত করলেন। বেদ বেদান্ত বেদ যাই বলি, সব কিছু আমরা মূর্ত হতে দেখলাম এই নিরক্ষর ব্রাহ্মণ শ্রীরামকৃষ্ণের ভেতরে। উনি বললেন, শিব জ্ঞানে জীব সেবা, মানুষের ভেতরে সে শিব রয়েছে, মানুষকে সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ সেই মন্ত্রে দীক্ষিত হয়ে ওই সখারপুঁথি কবিতার সেই বাণী আমাদের শোনালেন, ছাড়ি কথা কুচিচ্ছর, জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিচ্ছর। কাজেই আমরা অন্তত এতটুকু হৃদয় যদি মানুষের জন্য দিতে পারি, তাহলে মনে হয় আমাদের মনুষ্য জীবন সার্থক হবে। আমাদের একটু নিজের দিকে তাকানো দরকার। আমরা, বিশেষ করে আমি, জীবন সায়ন এসে পৌঁছেছি, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মাঝে মাঝে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করি, এই যে জন্ম লাভ করলাম, কী করলাম, কী দিলাম, দেখলাম শূন্য। তখন রবীন্দ্রনাথের সে কবিতার লাইনগুলো মরে পড়ে, জীবন খাতার অনেক পাতায় এমনিতর শূন্য থাকে, আপন মনের ধ্যান দিয়ে পূর্ণ করে লও না তাকে, সেথায় তোমার গোপন কবি, রচুক মনের স্বর্ণ ছবি, পরশ করুক দৈব বাণী, সেথায় তোমার কল্পনাকে। আমিও ভাবছি অনেক পাতায় শূন্য থাকে, এই শূন্য পাতায় কিছু আঁচড় কাটা, যদি কিছু ভালো চিন্তা করতে পারি, মানুষের জন্য কিছু ভাবনা করতে পারি, মানুষের দুঃখে যদি মানুষের পাশে দাঁড়াতে পারি, স্বামীর মতো হৃদয়ের এক কোণা হৃদয়ের স্পর্শ যদি অন্তরে অনুভব করতে পারি, মানুষের দুঃখে যদি চোখ অশ্রু শিখতে হয়, তবে বুঝব আমি মানব ধর্ম কি তা বুঝতে পেরেছি। আমার এই কথাগুলো যেগুলো আপনাদের কাছে নিবেদন করলাম, শেষ করব
মায়ের কথা দিয়ে। মা আমাদের উদ্দেশ্যে বলছেন, জগৎকে ভালোবাসতে শেখো। লক্ষ্য করুন কথাগুলো, মাও একই অর্থে নিরক্ষরা, লেখাপড়া জানতেন না, কিন্তু আমাদের উদ্দেশ্যে কি কথা বলছেন, বলছেন জগৎকে ভালোবাসতে শেখো। প্রেম মানব ধর্ম, জগতে কেউ পর নয় মা, কেউ পর নয়, সবাই আপনার। এই মানব ধর্মের প্রথম এবং শেষ কথা, জগৎকে ভালোবাসতে শেখো। কেউ পর নয় মা, জগৎ আপনার। কাজেই আপনি আমি যারা বসে আছি, সবাই এই হৃদয়ে সবারই অধিষ্ঠান, সবাইকে ভালোবাসতে হবে। কারণ চোখের জলে ভিজে দিলাম না, কাজে চোখের জল, প্রেমের জল, মানুষকে ভালোবাসার জন্যে যখন হৃদয় কাঁদবে, তখনই মনে হবে আমাদের ধর্ম সার্থক। এবং মানব ধর্ম এই শিক্ষাই আমাদের দেয়। এই কটি কথা বলে আজকের মতো আপনাদের শ্রদ্ধায় নিবেদন করি। আর যে সন্ন্যাসী আমাকে সুযোগ দিয়েছেন, সেই সন্ন্যাসীকে আমার কৃতজ্ঞতা জানাই। আর স্বামী লোকেশ্বরানন্দ, এ সম্বন্ধে দুটি কথা আমি বলি। আমার দৃষ্টিতে তিনি আমাদের জীবনের রূপকার। আমার দৃষ্টিতে এরকম ব্যক্তিত্বে সমুজ্জ্বল এই রকম একজন সন্ন্যাসী আমার দৃষ্টিতে আর আসেনি। ব্যক্তিত্ব, যে মানুষের উপস্থিতি আমি এখানে দেখেছি এই হলে, যখন কথামৃত পাঠ করে তিনি নিচে নামতেন, ওই আসনে গিয়ে বসতেন, তখন সবাই তাকে ঘিরে ধরত, শুধু একটু পা ছুঁয়ে প্রণাম করার জন্যে। মহারাজ বক্তৃতা শেষ করে চলে যাচ্ছেন, তার সঙ্গে ভক্তেরাও চলেছেন। মহারাজ লিফটের সামনে এবারে উঠছেন, তারা সবাই দাঁড়িয়ে আছে, হাত দুটো প্রণাম এর ভঙ্গিতে তার উদ্দেশ্যে। আমিও সেখানে উপস্থিত। মহারাজ উঠে গেলেন, তখন আমরা কি দেখলাম, আমাদের চোখ অশ্রুসিক্ত। একটি মানুষ তার উপস্থিতি এবং তার চলে যাওয়া, এত ভালোবাসা, এত মমতা, চোখে জল এসে যায়। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, আমার সৌভাগ্য হয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ে মহারাজকে নিয়ে আসার। সেদিন দর্শকদের সামনে সেই সুযোগ পেয়েছিলাম, ওই যে করুণা করুণা পেয়েছিলাম মহারাজকে পরিচিত করা, পরিচিত করা গুরু দক্ষিণা পরিচয়। মহারাজ প্রথমে আমাকে দেখেই বললেন, তোমার শরীরটা খারাপ হয়েছে। উপস্থিত ছিলেন একজন ডাক্তার, খুব বড় ডাক্তার, তিনি বললেন ওর একটু ধরা পড়েছে ডায়াবেটিস। তারপর যেদিন মহারাজ চলে যাচ্ছেন, আমিও এয়ারপোর্টে গেছি, মহারাজ আমাকে বললেন শরীরের দিকে যত্ন নিও। এই যে আমরা এতক্ষণ গল্প করছিলাম মানব ধর্ম, প্রেম মমতা ভালোবাসা, এই মানুষটির ভেতরে পেয়েছিলাম। আমি অত্যন্ত সাধারণ ছাত্র, অতি সাধারণ, কিন্তু এই একটি সাধারণ ছাত্র, সে সাধারণ ছাত্র তার কাছ থেকে যেটুকু ভালোবাসা পেয়েছে, সেটুকু তার জীবনে অক্ষয় সম্পদ হয়ে আছে। আমি বরাবরই একটা আদর্শ নিয়ে চলার চেষ্টা করেছি, আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি। 10:30 ক্লাস, 10:31 কোনো দিন হয়নি,
35 বছরে বিশ্ববিদ্যালয়ের কর্মজীবনে আমার কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে স্যার 10:30 ক্লাসে 10:31 উপস্থিত হয়েছেন। 10:30 মানে 10:29, 10:31 নয়। এই শিক্ষা পেয়েছি কোথা থেকে? নরেন্দ্রপুর। আমরা সেখানে বিকিয়ে আছি। আমি প্রতিষ্ঠানের জন্য কিছু করতে পারি মহারাজ উপস্থিত, একটু ব্যক্তিগত কথা বলছি, আপনাদের একটু ভালোও লাগবে, হয়তো বা আপনাদের খারাপ লাগবে না, ভালোও লাগবে। আমি সিদ্ধান্ত নিলাম আমার কন্যা চাকরি পেলে আমি চাকরি ছেড়ে দেব। ঠাকুরের ফটো রয়েছে আমার ঘরে, কেশব সেনের বাড়িতে সেই ঠাকুরের বিখ্যাত ছবি। আমি সেই ফটোর কাছে গেলাম, গিয়ে বললাম ঠাকুর আমার মেয়ে যেদিন চাকরি পাবে সেদিন আমি চাকরি ছেড়ে দেব। মহারাজ উপস্থিত, তার মনে নেই। আমি তাকে জানালাম আমার সঙ্গে অত্যন্ত ভালোবাসার সম্পর্ক, আমাকে বিনয়দা বলেন, আমার অনেক সৌভাগ্য যে এই সব সন্ন্যাসীদের আমি একদিন জীবনে আমার কাছে পেয়েছিলাম। কি বলবো আমি, মহারাজ সুযোগ দিয়েছিলেন বলেই তো এটা সম্ভব হয়েছে। তাই বলছিলাম ওই কথা, করুণা তোমার কোন পদ্মে কোথায় নিয়ে যায় কাহারে, সেই করুণা স্নাত আমি। কাজেই কি বলবো আমি, করুণা শেষ নেই। যে কথা বলছিলাম সেটা এই যে এই মহারাজকে দেখেছি, কাকে বলে মমতা, কাকে বলে ভালোবাসা। আর এর ভেতরে আমি প্রত্যক্ষ করেছি দুটি জিনিস, একটি হলো গীতার কর্মযোগ এবং জ্ঞানযোগ, তার অদ্ভুত সমন্বয়। আমি আর কোনো সন্ন্যাসীকে আমার এইভাবে কাছে থেকে দেখার সুযোগ হয়নি, মহারাজকে কাছে থেকে দেখেছি, তার ভালোবাসায় ধন্য হয়েছি। অত্যন্ত সাধারণ ছাত্রকে উনি অন্তত ভালোবাসার স্পর্শ দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে যেদিন বিকেলে মহারাজকে জানালাম, মহারাজ আমি নরেন্দ্রপুর ছেড়ে চলে যাচ্ছি, সেদিনটা কোনোদিন ভুলব না সেদিনের কথা। একজন সন্ন্যাসী তিনি বলছেন, এতটুকু বাড়িয়েই বলছি না, এতটুকু মিথ্যে কথা নয়, তিনি বলছেন তোমাকে ছেড়ে দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার উচ্চাকাঙ্ক্ষার পথে নিশ্চয়ই দাঁড়াবো না আমরা, তুমি চলে যাবে। চোখ ঝাপসা হয়ে আসছে মহারাজের কথা বলতে গিয়ে। যে কথা বলছিলাম বলে শেষ করি, সে ফটোর কাছে গিয়ে বললাম ঠাকুর আমি ঠিক করে নিয়েছি যে আমি চাকরি ছেড়ে দেব, কন্যা চাকরি করলে আর কিসের প্রয়োজন আমার। মহারাজকে জানালাম, মহারাজ কি বললেন জানেন, ও স্মরণ নেই, বললেন আপনি কমপ্লিট করুন, যে টাকাটা বাড়তি পাবেন সেটার একটা এন্ডাওমেন্ট করে দেবেন, বা সেটা কোনো কাজে লাগবে, মানব সেবার কাজে, মানুষের কাছে। আমি ছেড়েই দিয়েছিলাম এবং আমার কন্যা সে যখন চাকরি পেল আমাকে ফোন করে বলল, বাবা আমি চাকরি পেয়েছি, তুমি ঠাকুরের কাছে বলেছিলে আমি চাকরি পেলে তুমি চাকরি ছেড়ে দেবে, চাকরি ছেড়ে দাও। আমি ঠাকুরকে সাক্ষী রেখে শুধু বলেছিলাম, ঠাকুর আমি বেশি সঞ্চয় করতে পারিনি, বেশি অর্থ আমার জমেনি, কিন্তু তোমার কাছে একটা প্রার্থনা, কঠিন অসুখ বিসুখ দিও না, আমি কিন্তু পারবো না, চাকরি ছেড়ে দিলাম। তারপর ওই যে কথাটা আমি বললাম, কি দেবে তোমারে ধর্ম, দুঃখ নব নব। অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু সান্ত্বনা একটাই, ঠাকুরের কাছে দাঁড়িয়ে বলি ঠাকুর তুমি সত্যের স্বরূপ, তুমি সত্যের প্রতীক, আমি সত্য রক্ষার্থে কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি, দেখার দায়িত্ব তোমার, এই ধর্ম। কাজেই জীবনে আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমরা যেন সত্যকে কোনোদিন না ভুলি, আমাদের এটাই তো প্রার্থনা, সত্যমেব জয়তে,
ধর্ম সেই কথাই বলে, মানুষকে শ্রেয় পথে নির্বৃত্তির পথে চালনা করে, অন্তর আলোময় হয়ে ওঠে, পার্থিব কিছু নাই বা পেলাম। যখন নিজের দিকে তাকাই তখন মনে হয় আমার ভেতরটা তো আলোময় হয়ে উঠেছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। যখনই চিত্ত জেগেছে শুনেছ বাণী, ধর্ম সেই চিত্তের জাগরণ ঘটায়, আর সেই বাণী হচ্ছে সেই বাণী, আমি আছি তোমার পাশে ভয় কি। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, ঠাকুরের চরণে এই প্রার্থনা।